কলকাতার উত্তরে সিঁথির ব্রাহ্মণ সমাজে অনেকের আগমন হয়েছে 1884 19শে অক্টোবর। বাড়িতে ভক্ত একেবারে ঠাসা, এমন সময় গৃহকর্তা বেণীবাবু বিজয়কৃষ্ণ গোস্বামীকে ডেকে বললেন, উপাসনা শুরু করুন। বিজয়কৃষ্ণ ঠাকুরের দিকে চেয়ে বিনীতভাবে বললেন, আপনি অনুগ্রহ করুন ঠাকুর, তবেই আমি বেদিতে উঠে কিছু বলবো। ঠাকুর হেসে বললেন, আমি লেকচার দিচ্ছি, তোমরা শোনো, এমন ভাব না থাকলেই হলো, আমি বলছি, আমি করছি, আমার ইচ্ছা, এ জ্ঞান কখনো করো না। আমি তো আমার মা ভবতারিণীকে বলি, মা গো, তুমি যন্ত্রী আর আমি যন্ত্র, তুমি যেমন বাজাবে তেমনই তো বাজবো, যেমন বলাবে তেমনই বলবো, সকলে যে তোমারই ইচ্ছায় হয়ে থাকে মা। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমারই ইচ্ছা, পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, পঙ্কে বদ্ধ কর করি, পঙ্গুরে লঙ্ঘাও গিরি, কারে দাও মা ব্রহ্মপদ, কারে কর অধোগামী। সকলি তোমারই ইচ্ছা, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি। সকলে তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি মা, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। সকলে তোমারই ইচ্ছা।